হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, তারপরেই মুসলমানদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ যে উৎসবের দিন ঈদুল আজহা এবং কোরবানির এই ঈদকে ঘিরে আমরা কিন্তু চলে এসেছি দর্শক আজকে একটি গরুর খামারে। বগুড়ার এই খামার TMSS অ্যাগ্রো ফার্মের, তাদের যেই এইবারের গরু প্রায় 200টি কোরবানিযোগ্য পশু সেটি কিন্তু তারা প্রস্তুত করেছেন। এই পুরো খামারটিতে 3টি শেড রয়েছে গরুর, প্রায় 200 গরু এখানে কোরবানিযোগ্য সেটি কিন্তু প্রস্তুত করা হয়েছে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে। প্রতি বছরে আমাদের 200+ গরু সেল হয়, আমরা সেই তুলনায় এবার প্রায় 250 মতো গরু এখানে রেডি করছি কুরবানিতে বিক্রয় উপযোগ্য। মোটামুটি ফার্মের সব কোয়ালিটির গরুই এখানে রাখছি, সেটা বড় থেকে শুরু করে ছোট, এবং আমাদের হাড্ডিসার কিছু দেশি বকনা গরু আছে যেগুলো আমরা বাজারে পর্যায়ক্রমে সেল করি বা কাস্টমারদের ঈদের মধ্যে সাপ্লাই দিয়ে থাকি। আমাদের খামারে আপাতত এই গরুটাই সবচাইতে বড় গরু, হলস্টাইন ফ্রিজিয়ান, প্রায় 600+ লাইভ হয়। প্রতি বছরে যেমন মাঝারি গরু চাহিদাটা বেশি থাকে, আমরা ওই জন্যে মাঝারি গরুটা বেশি কিনে থাকি ফার্মে। আর আমাদের এখানে গরুগুলো সম্পূর্ণ একদম প্রাকৃতিক খাবার দিয়ে তৈরি, আমাদের নিজস্ব ফিড মিল আছে এখানে যা আমরা নিজেরাই খাবার তৈরি করি। আমাদের এখানে সবচাইতে বিশেষ সুবিধা যে আপনি কুরবানির গরু কেনার পরে আপনি এখানে রাখতে পারবেন, ঈদের আগের দিন আমরা সরবরাহ দিয়ে থাকি। এটা বগুড়াতে দেশি গরুর চাহিদাটা ব্যাপক, যার কারণে আমরা দেশি গরুটাই বেশি রাখি ফার্মে। ওনারা এখানে এসে মোটামুটি সিলেকশন করে যায় যে এই গরুটা আমার ভালো লাগছে, আপনি যখন দর নির্ধারণ হবে এই গরুটা আমার জন্য রাখবেন বা আমাকে কল করবেন, আমি ওই সময় এসে লাইভ ওয়েট করে গরুটা আপনাদের এন্ট্রি দিয়ে যাবো। এইরকম অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে যেনারা আমাদের ফার্ম থেকে ঢাকাতে গরু সরবরাহ নিয়ে থাকে, এটা আমাদের নিজস্ব গাড়িতে সরবরাহ দিয়ে থাকে ওনাদের। যদি ইন্ডিয়ার থেকে কোনো গরু বাংলাদেশে ঢুকে পড়ে সেক্ষেত্রে আমরা আশানুরূপ রেজাল্ট পাই না। এইবারও যদি ইন্ডিয়া থেকে কোনো গরু না আসে তবে আল্লাহর রহমতে আমরা অনেকটাই লাভবান হব বলে আশা করতেছি। উপজেলা লাইফ স্টক অফিসার ইয়েলো স্যারকে আমরা মাঝে মধ্যে ওনার সাথে যোগাযোগ রাখি, এবং আমাদেরও কিছু ডাক্তার আছে, আমি নিজেও কিছু টুকটাক পারি, সর্বোচ্চ চেষ্টা করি। এছাড়া আমাদের প্রতি মাসে গরুকে FMD ভ্যাকসিন দেওয়া হয়, ল্যাম্পি ভ্যাকসিন দেওয়া হয়, ক্রিমিট ডোজ করা হয়। তবে ফ্যাটেনিং, অনেক খামারিরা ফ্যাটেনিং করে কিন্তু কুরবানির ক্ষেত্রে আমরা এটা কোনোভাবেই ফ্যাটেনিং করি না, কারণ প্রতি বছর আমাদের এই কাস্টমারগুলো এখানে আসে, আমরা কোনোভাবে ওনাদের যেন ক্ষতি না হয় বা লসের সম্মুখীন না হয় এটা যেন না হয়, এটা আমরা খুব ভালোভাবে মাথায় রাখে বিষয়টা কাজ করি আমরা। আপনারা গরুর কোনো মোটা চাজাকরণের জন্য এক্সট্রা কোনো কিছু ব্যবহার করছেন না, তো এই বিষয়টা আসলে কতটুকু জরুরি আপনি মনে করেন বা মানুষ আসলে কতটুকু রেসপন্স করছে আপনাদের এই উদ্যোগের ব্যাপারে? গরু কিনে নিয়ে আসলেন, হঠাৎ করে একদিন দুই দিনের মধ্যে খুরা রোগ দেখা দেবে, তখন সেটা আপনার কোরবানির অযোগ্য। তাই নয় আমরা এটা ঈদের আগা দিনে বা ঈদের দিনে 10-11টার মধ্যে 3-4 কিলোমিটারের মধ্যে হলেও আমরা সরবরাহ দেই। যদি কেউ মনে করে যে আমরা ঈদের দিনে নিয়ে যাব তাহলে সে নিয়ে যেতে পারে, আমরাও পৌঁছে দিই। সব মিলিয়ে আমরা ঢাকা পর্যন্ত ঈদের আগের দিনে মাল পৌঁছে দিই, আর ঈদের দিন বগুড়া শহরে। কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত সর্বোচ্চ গরু আছে? আমাদের প্রায় 50-60টা গরু আছে যেগুলো 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত দাম হবে, আর সর্বনিম্ন ধরেন হলো আমাদের 60,000 টাকার থেকে সাধারণত 80-90,000 টাকা দামের বেশি গরু আছে। ছোট গরুগুলো আছে 60-70,000 টাকার ভেতরে। এবারের কোরবানি ঈদে সকলের ভালো কাটুক, এর পাশাপাশি একটি বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে, সেটি যে কোরবানির পরবর্তী যে বর্জ্য ব্যবস্থাপনা, নিজের যে গরু বা আমার পাশের বাড়ির যে গরুটি, আমার বাড়ির সামনে যে গরুর রক্তটি, সেটি যেন পরিবেশ দূষণের কারণ না হয় সেই বিষয়টাতে আমরা সকলে লক্ষ্য রাখি। সবার ঈদ ভালো কাটুক।